হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে সকাল মোটামুটি 10:30 তো হবেই। আর এখানে আমাদের চলছে লাস্ট মিনিটের আম পাড়া। এই যে পিসামশার লাস্ট কয়টা আম আছে পারলো, এই গাছটার আম পাড়লো। এই গাছ প্রথম দিন তোমাকে দেখিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম সে ফজলি আম, এত বড় বড় এক হাতের সাইজের সেই আম এতগুলো হয়েছিল, সেগুলো পড়ে পড়ে এখন পাড়ার পর এই 4-5টা আম পাওয়া গেছে। পাওয়া গেছে মানে তাও এখন পারতাম না, কারণ যেহেতু আজকে আমরা চলে যাব। হ্যাঁ চলে যাবো, হয়ে গেল ঘোড়া, বাপের বাড়ি সুখভোগ করা হয়ে গেল। এবার যাবো, যাই আবার রান্নাবাড়ি করো আর খাও, আবার সে দৈনন্দিন রুটিনে ফিরে যেতে হবে। তো যাই হোক, এখন এই আম পাড়াপাড়ি পর্বটা হলো, হয়ে এখন আমরা বাবাকে বারবার করে বললাম কুরুস দেখে আসবে, বাবাকে বারবার করে বললাম যে বাবা আম নিয়ে যাবো না, কারণ প্রথমে ভাবছিলাম যে নিয়ে যাবো। এই সাপ সাপ সাপ, এই চলে গেলো জলে, কত বড় একটা সাপ, চলো 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 চলো। বাচ্চাদের পিছনে চিৎকার করতে করতে গোটা দিনটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তারপরে প্রথমে ভেবেছিলাম নিয়ে যাবো, তারপর দেখছি যে এত আম এত আম, আর বেশিরভাগ আমি পচে যাচ্ছে, বাড়িতে নিয়ে যেতে না যেতে অনেকগুলো পচে যাবে গরমে। তো তন্ময় প্রথমে বলে কি, তাহলে ট্রলিটা নিয়ে আসে, ছোটো একটা ট্রলি আছে ওটা ভরে আম নিয়ে যাওয়া যাবে, কারণ অনেকেই চেয়েছিলো আম। তো মোটামুটি কয়জনকে দেওয়া হয়েছে, তো অনেকে আম চেয়েছিলো বলে ভেবেছিলাম যে অনেক কিছু অনেক আম নিয়ে যাবো, কিন্তু এত আম পচে গেলে পচে 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 এখন আর একটুও কোনো আম নেই। আর যেই আমটা আছে, এই যে বড়ো বড়ো ফজলি আম কয়েকটা যে কটা দেখালাম ওই কটাই, মানে এখন গিয়ে আর কাউকে দেওয়ার মতো মানে দেওয়ার মতো আর আম নেই, কারণ আমি যখন আসলাম তখনই মানে মোটামুটি সব আম পেকে গেছিলো, সব পেরে না হলো। পেরে না হলো দেখিও তো ছিলাম তোমাদের কাছে কতগুলো আম, কত ডালি ডালি আম ফেলে দিতে হচ্ছে। তো যাই হোক, এই করে করে তো এখন আর আমটা ঠিকমতো আমার ঠিকমতো নিয়ে যেতে পারছি না, এবছর আর সেভাবে কাউকে দিতে পারলাম না, পরবর্তী দেখা যাক চেষ্টা করবো। তো আমাদের হচ্ছে ট্রেন হচ্ছে 9:00, তো আমরা এখান থেকে সন্ধ্যেবেলা বেরোবো হাওড়া ট্রেন আর কি হাওড়াতে নামবো। তো চলো সারাদিন যা হবে শেয়ার করবো, আর কালকে তন্ময় এসেছিলো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো চলো বাদ বাকি যা হবে শেয়ার করবো, ঠিক আছে। সবাই আমরা যাচ্ছি, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো, সবাই সাজুগুজু করেছি, ঘুরে যাচ্ছি, চলো তোমরাও চলো ঘুরে আসি, যাও যেখানে যেখানে যাবো অনেক অনেক মজা করবো, চলো। চুপচাপ থাকার জন্য আইসক্রিম দিয়ে বসিয়ে রাখা হয়েছে, নাহলে খুব দুষ্টুমি করছে, আর সবাই ছবি তুলতে ব্যস্ত হয়েছে। খাচ্ছে দেখো, দেখো গোটা একটা বোতল মুখ লাগিয়ে খাচ্ছে, দেখো মুখ লাগিয়ে খাচ্ছে, দেখো বাচ্চা মিঠুনটা সব থেকে ভালো চুপ করে বসে আছে, কোনো গন্ডগোল করছে না। আমরা সবাই গন্ডগোল করছি, এই যে চলে এসেছে আমাদের পকোড়া, ওইখানে পড়ে গেছে একটা পকোড়া, সবাই আমরা তীর্থের কাকের মতো অপেক্ষা করছি, কিন্তু ছবি তোলা আমাদের চলছে, আর বাচ্চা কাচ্চা আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ওরা এখন পকোড়ার জন্য ওয়েট করছে, আর এই ছবি তোলানে ব্যস্ত, সবাই ছবি তোলানে ব্যস্ত।
এই যে আরেকজন আরে একজন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে দেখো এই যে আমরা বাড়ি থেকে সার্ভ করার জন্য নিয়ে এসেছি মানুষজন বাবা ওইখানে দেখো শালি যাওয়ার খুব ভালোবাসা দেখো ঘাড়ে মাথা দিয়ে দুজনে ছবি তুলছে আর শালা ফোন ছবি তুলে দিচ্ছে বাবা দেখেছো ফাইভ স্টার এসেছি আমরা বা বাড়ি থেকে সার্ভ করার জন্য নিয়ে এসেছি একজনকে এক দুজনকে দেখেছো দেখো বাবা এই দেখো বাড়ি ফিরে এসেছি হাওড়া স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছি সেই সময়কার ভিডিওটা শেয়ার করলাম তাহলে কালকে থেকে আবার এখানকার জীবন যেভাবে শেয়ার করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কোনো বাড়ি থেকে আসাটা দেখানো হয় না কারণ তখন মনটা খুব খারাপ থাকে বলে যাই হোক তাহলে আমার নতুন ভিডিওর সাথে প্রতিদিনের মতোই দেখা হবে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ভালোবাসায় থেকো আসছি তাহলে টাটা